আর বাকি রয়েছে মাত্র কয়েক মিনিট। দুপুর 2:35 চাঁদের উদ্দেশ্যে রওনা দেবে চন্দ্রযান 3। শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে রকেট উৎক্ষেপণ হবে। সতীশ ধাওয়ান স্পেস সেন্টারের লঞ্চ প্যাড LVM-3 রকেটের সাহায্যে উৎক্ষেপণ করা হবে চন্দ্রযান 3-কে। সব কিছু ঠিক থাকলে অগস্টের তৃতীয় সপ্তাহ 23 বা 24 অগস্টে চন্দ্রপৃষ্ঠে অবতরণের কথা হয়েছে চন্দ্রযান 3-এর। চন্দ্রযান 3-3 চাঁদের মাটিতে 120 ডিগ্রি কোণে অবতরণ করবে। চন্দ্রযান 3-এর উলম্ব গতিবেগ থাকবে সেকেন্ডে 2 মিটারেরও কম যখন চন্দ্রযান চাঁদের মাটিতে নামবে। 8টি পিলট রয়েছে চন্দ্রযান 3-এ, তার মধ্যে 1টি পিলট নাসার তৈরি, এটির নাম LRA রোভার। চন্দ্রযান 3-3 মিশন সফল হলে ভারত চতুর্থ দেশ হবে। এর আগে চাঁদের সফট ল্যান্ডিংয়ের চেষ্টা করেছিল আমেরিকা, রাশিয়া, চীন ও ইসরায়েল। ইসরায়েল ছাড়া রাশিয়া, আমেরিকা, চীন সফল হয়েছে। চাঁদের কোন দিকে নামবে চন্দ্রযান 3? চাঁদের দক্ষিণ পৃষ্ঠে আধার অঞ্চলে অবতরণ করবে চন্দ্রযান 3। এই অঞ্চল নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালায়নি অন্য কোনো দেশ। চাঁদের এই অঞ্চলের গঠন, তাপমাত্রা নিয়ে, আবহাওয়া নিয়ে বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা চালাবে চন্দ্রযান 3। আর মাত্র কয়েক মিনিটের অপেক্ষা, তারপরেই চতুর্থ দেশ হিসাবে ইতিহাস গড়তে চলেছে ভারত। চাঁদের পথে পাড়ি দিতে চলেছে ইসরোর চন্দ্রযান 3। 4 বছর আগে অনেক আশা ছিল চন্দ্রযান 2-কে নিয়ে, কিন্তু শেষ মুহূর্তে ব্যর্থ হয়ে যায় অভিযান। চন্দ্রযান 2-এর ল্যান্ডার বিক্রমের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ইসরোর বিজ্ঞানীদের। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে এবার চন্দ্রযান 3 পাঠাচ্ছে ইসরো। 2019 সালে ল্যান্ডার বিক্রমকে চন্দ্রপৃষ্ঠে নামাতে ব্যর্থ হয় চন্দ্রযান 2। তবে সেই অভিযানকে পুরোপুরি ব্যর্থ না বলে আংশিক ব্যর্থই বলা হয়, কারণ চন্দ্রযান 2 অভিযানে পাঠানো অরবিটারটি এখনও চাঁদকে প্রদক্ষিণ করে চলেছে। এবারের অভিযানে ইসরো কোনো অরবিটার পাঠাচ্ছে না। চন্দ্রযান 3-এর সঙ্গে চাঁদের মাটিতে নামতে চন্দ্রযান 2-এর অরবিটারটির সাহায্য নেবে চন্দ্রযান 3-এর ল্যান্ডার ও তার ভিতরে থাকা রোভার।